ভিডিওতে কিছু খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, সবাই হেডফোন ব্যবহার করুন। ভিডিওটি শুধুমাত্র বড়দের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকো আর দুষ্টু ছেলে মেয়ে হলে দেখতে থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। যারা এখনও আগের পর্বটি দেখনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা আগের পর্বটি দেখে নিও। এই গাড়িতে সব তোলা হয়ে গেছে, চল এবার সবাই গাড়িতে উঠে পড়ি। হ্যাঁ চলো, আরে তাড়াতাড়ি সব চল, বাংলা খেতে হবে। তোর মারা খালি বাংলা খাওয়ার চিন্তা, ওর কথা বাদ দে, চল সবাই গাড়িতে উঠি, তাড়াতাড়ি যেতে হবে। পটলা তুই গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি, চল সবাই। গাড়ির ভেতরে বসে বাল হবে, ওপরে বসে বাংলা খাবো আর আনন্দে পিকনিকে যাব। বালটা বলে কি? ওর কথা বাদ দে, চল গাড়ি স্টার্ট কর, তাড়াতাড়ি যেতে হবে। A few moments later. আমরা সবাই তো নেমে পড়লাম, ওই বালটা গেল কোথায়? এই আমি চলে এসেছি। খাবি তো বাংলা, তার জন্য আবার চোখে চশমা? আরে যাতে মাতাল হলেও তাহলে ঠিক, রাস্তার ধুলোবালিতে যাতে আমার চোখ নষ্ট না হয় তার জন্য পড়েছিলাম। মূর্খগুলো বুঝতে পারিস না? তোরা গাড়ি থেকে বক্স নামিয়ে সেটিং করে ফেল, আমি ওদিকে রান্না চাপিয়ে দিই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। খিচুড়ি কিন্তু ভালো করে রান্না করতে হবে। খিচুড়ি? আমি মাংস খাবো, তোদের বালের খিচুড়ি তোরা খা, আমার বাংলার সাথে মাংস লাগবে। তুই তো বললি খিচুড়ি খাবি, তার জন্য খিচুড়ি করা হলো। আমি খিচুড়ি খাবো না, তোদের গালের খিচুড়ি তো রাই খা, আমি মাংস খাবো। ছাড়ো তো, ও মারা খেলে খাবে না খেলে না খাবে, আমরা বক্স সেটিং করছি, তুমি রান্না চাপাও। তোরা বক্স সেটিং কর, আমি ওইদিকে রান্নার ব্যবস্থা করছি। চলো বক্স সেটিং করে ফেলি। এই বালে ছোট একটা বক্স নিয়ে এসছিস, এতে কি আর নাচ হয়? দাঁড়া একটা বাংলা মেরে আসি। ও বাবা বসে বাংলা খাক, গান চালাও, চলো আমরা নাচ করি, একটু নেচে তারপর বাংলা খাবো। হ্যাঁ চল নাচ করি। একটা বাংলা মেরে দিলাম, এবার ফাটাফাটি নাচ হবে। আমি চলে এসেছি, এবার ফাটাফাটি নাচ হবে। বালগুলো সব মদ খেয়ে নাচছে আর আমাকে রান্না করতে হচ্ছে। এই আমার জন্য দুটো বাংলা নিয়ে আয়। কেউ তো শুনতেই পাচ্ছে না। এই মারা পচা বাংলা নিয়ে আয়। দুটো বাংলা দিয়ে তুমি কি করবে? একটা খাবো আর একটা তোর পেছনে ঘুরে দেবো। যা এখান থেকে বানা, আমাকে শান্তিতে মদ খেতে দে। আবহাওয়া ভালো না, কেটে পড়ি। দুই পিস মাংস দে, বাংলা দিয়ে খাবো। শান্তিতে মজাও খেতে পারলাম না আরেকজনের সাহায্যে। তোকে তো বলাই হলো মাংস নেই, খিচুড়ি করা হয়েছে। ও মাংস রান্না করিস নি? তাহলে খিচুড়ি দে, খেয়ে দেখি কেমন বালের খিচুড়ি রান্না করেছি। এখন হবে না, যখন সবাই খেতে বসবে তখন পাবি, এখনো পাঁপড় আর ডিম ভাজা হয়নি। দেনা মারা খিদে পেয়েছে, বাংলা দিয়ে খাবো, দেখি তুই কেমন বালের খিচুড়ি রান্না করবি। এই বালটাকে নাচলে তো চুপ করবে না, দাদা দিচ্ছি। এই না মারা গেল। গেল মানে আমি কি ফুটে খেতে এসেছি নাকি? আর এইটুকুই খিচুড়ি? আর একটু খিচুড়ি দে। যা দিয়েছি ওইটুকুই খা। শুধু খিচুড়ি বাল, তরকারি দে। তরকারি নেই, ডিম আর পাঁপড় ভাজা এখনো হয়নি। এই মারা এইটুকু খিচুড়ি দিলি, তরকারি ডিম পাঁপড় এগুলো কিছুই দিলি না। তুই তো এখনই খেতে বসে বললি। পিকনিকে কি আমি ফুটে খেতে এসেছি? 25 টাকা দিয়েছি, আবার বাড়ি থেকে চাল দিয়েছি, তরকারি পাঁপড় ডিম এসব দে। ডিম পাঁপড় দে, না হলে আমার টাকা ফেরত দে। তোদের এই খালি বালের খিচুড়ি আমি খাবো না, আমার টাকা ফেরত দে। দাদা টাকা খুচরো নেই তো, তোকে অনলাইনে দিচ্ছি, মোবাইলটা বের করতে দে। বেরো এখান থেকে বাল, তোকে পিকনিকে আনাটাই ভুল হয়েছে।
টাকা ফেরত দিবি না বলতেই পারতি, তাই বলে এরকম কেলিয়ে দিলি আমাকে।